তো হেই গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো বয়া ইয়োর সিটি এই ইভেন্টের ভিতরে তোমরা কীভাবে কমপ্লিট করবে এবং এখানে যে রিওয়ার্ডগুলো দিচ্ছে এগুলো কীভাবে তাড়াতাড়ি ক্লেম করবে, তো সেটা নিয়ে আজকে এই ভিডিওটাতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইজ, জানতে হলে তোমাদেরকে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ না করে। তো ভিডিওটাতে একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট, আর এই চ্যানেলে যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো ফ্রি ফায়ার প্রতি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও পেতে। তো অবশ্যই এই ভিডিওটা বাংলাদেশের জন্য নয়, অনলি ইন্ডিয়া সার্ভারের জন্য। তো চলো এরপর ইভেন্ট পেজে আমরা সোজা চলে যাব। তো আমরা চলে যাব এই যে বয়া ফর ইয়োর সিটি ইভেন্টে। তো এখানে যাওয়ার পর গো টু থেকে আমরা ক্লিক করব। তো গো টুতে ক্লিক করার পর এরকম কিন্তু আমাদের পুরো একটা অপশান আসছে। তো এখানে আমাদেরকে কি বলেছে, চয়েস ইয়োর সিটি, অর্থাৎ আমাদের যে কোনো একটা শহর সিলেক্ট করতে হবে, যেখানে আমাদের প্রতিটা শহরে নিয়ে গেম প্লে হবে। তো সেটা তো অবশ্যই আমি এখানে কলকাতা সিলেক্ট করব, কারণ দেখো গাইজ, আমাদের নিজের সিটিকে সিলেক্ট করার মজাই আলাদা। ভালো খেলুক আর না খেলুক, আমি এখানে এটা সিলেক্ট করব। তবে তোমরা কিন্তু তোমাদের চয়েস মতো সিলেক্ট করবে, নয়তো তুমি কিন্তু তখন ওই রিওয়ার্ডগুলো পাবে না। বুঝতে পারলে, তোমার জন্য ভালো লাগবে সেটা তুমি সিলেক্ট করবে। তো এরপর চলো কনফার্ম করে দেবো। হ্যাঁ, আর তুমি কিন্তু একবার কনফার্ম করার পর দ্বিতীয়বার অন্য কিন্তু সিটি আর সিলেক্ট করতে পারবে না, তাই তোমার ইচ্ছা মতো সিলেক্ট করবে যেটা তোমার ভালো হবে। তো এখন তোমরা দেখতে পাবে তিন দিন পর শুরু হবে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তারপর তুমি যখন দেখবে তোমার তখন শুরু হবে। তো তারপর এখানে কী আছে, এই বান্ডেলটা নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু পয়েন্ট প্রয়োজন। তো এখানে 2000 পয়েন্ট হলো বান্ডেলটা, তারপর 1500, তারপরে 10, তো 2000 পয়েন্ট প্রয়োজন। তো এই পয়েন্টগুলো আমরা কীভাবে পাবো, তো চলো পয়েন্টগুলো কীভাবে পাবো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো পয়েন্টগুলো পাওয়ার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না, ওখানে যে আমরা সিটিটা সিলেক্ট করলাম না আমাদের কলকাতা, তো তারা যখন গেম প্লে হবে সেখানে যদি জিতে 150 পয়েন্ট পাবো, সেকেন্ডে 200, এরকমভাবে আমরা কিন্তু পয়েন্ট পাবো, আর প্রতিটা গেলে 10 পয়েন্ট, আর যদি চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু 1000 পয়েন্ট পাবো। ওই আমাদের যে সিটিটা আমি সিলেক্ট করলাম, তারা তো খেলবে না কিছুদিন পর, ওই খেলবে, তো সেই খেলাটা যখন হবে তখন তারা যেমনভাবে গেম প্লে করবে সেরকমভাবে আমি এখানে পয়েন্ট পাবো, আর যখনই আমার 2000 পয়েন্ট হবে তখন কিন্তু আমি ওটা ক্লেম করে নিতে পারবো। তো সিম্পল ব্যাপার এটাই, তোমরা তোমার ইচ্ছা মতো সিটি সিলেক্ট করো, যারা ভালো খেলতে পারবে, আর যারাই ভালো খেলতে পারবে তারাই কিন্তু এই বেশি পয়েন্ট আনতে পারবে, মানে ভালো খেললে আমরা বেশি পয়েন্ট পাবো, আর বেশি পয়েন্ট পারলেই আমরা কিন্তু ওই বান্ডেলগুলো নিয়ে নিতে পারবো। তো ইভেন্টটা ছিল এতটুকুই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম না, এটা শুধুমাত্র ওদের গেম প্লে করাটা দেবে নাকি আমরা র্যাঙ্ক বা ক্লাসিস খেলাটা করলেও পাবো পয়েন্ট, তো সেটা এখনও বুঝতে পারলাম না। তবে আমার যতটা মনে হচ্ছে ওরা যেমন গেম প্লে করবে সেরকম পাবো, তবে তোমরা র্যাঙ্ক বা ক্লাসিস খেলে দেখবে, তবে ওটা হয়তো পয়েন্ট দেবে না, শুধুমাত্র ওরা যেমনভাবে খেলবে লাইভে তো আমরাও সেরকমই পয়েন্ট পাবো। তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।